নমস্কার বন্ধুরা, এগেন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে আছে একটি গুরুত্বপূর্ণ আপডেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, দেখতে পাচ্ছ মিনিস্টার রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা। একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য এসছে, দেখতে তার আগে বলবো যারা চ্যানেলটিতে নতুন আছো সাবস্ক্রাইব করো নি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বারটা এবং মেল দেখতে পাচ্ছ, এটা দিয়ে তোমরা ইনকোয়ারি করতে পারো। ঠিক আছে, কি আছে? আউটরিচ ক্যাম্প, আউটরিচ ক্যাম্প ফর দ্য স্ট্যান্ড বাই ক্যান্ডিডেট। ঠিক আছে, আউটরিচ ক্যাম্প হবে একটা স্ট্যান্ড বাই ক্যান্ডিডেট যারা কিনা 2018 আছো, সিইএন দেখতে পাচ্ছ, 2018 ওয়েটিং লিস্ট বা যাদের কাছে পৌঁছানো যাচ্ছে না। ঠিক আছে, 2018 সিইএন 03, 2018 সিইএন 02, 2019। ঠিক আছে, এটা কিন্তু তোমার মানে কি বলবো, এটা তোমার গ্রুপ ডি 2018 যারা দিয়েছিলে, ঠিক আছে, আইসোলেট ক্যাটাগরিতে, এবং এই তোমার এনটিপিসিরও ক্যান্ডিডেট রয়েছে এখানে, তাদের জন্য কিন্তু এই ক্যাম্পটা হবে। রেলওয়ে রিক্রুটমেন্ট থেকে এটা পাবলিশড হয়েছে আজকে। রেলওয়ে দেখো কী বলছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা ইন অর্গানাইজিং অ্যান্ড আউটরিচ ক্যাম্প অ্যাট আরআরবি কলকাতা অফিসে হবে ফর দ্য স্ট্যান্ড বাই ক্যান্ডিডেট সিইএন, যারা কিনা 2018 গ্রুপ ডি আছো এবং 2000 আইসোলেট ক্যাটাগরি অ্যান্ড 2000 এনটিপিসিতে যারা আছো। ঠিক আছে, 25/11/2022। ঠিক আছে, দুটো 30 থেকে 5:30 পর্যন্ত হবে। টু অ্যাড্রেস দেয়ার কনসার্ন ডাউট অ্যান্ড কোনো ডাউট বা থাকলে বা কোনো কিছু থাকলে তোমরা কিন্তু এখানে উপস্থিত মানে ওখানে জানাতে পারো। ঠিক আছে, তোমাদের এখানে যেতে হবে যারা ইন্টারেস্ট আছো। ইন্টারেস্ট ক্যান্ডিডেট মেয়ে যাচ্ছে 2018 যারা ওয়েটিং ক্যান্ডিডেট আছো তারা যেতে পারো, আইসোলেট ক্যাটাগরি থেকে গ্রুপ ডি। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু ভালো মানে সুযোগ আসতে চলেছে। এবং যারা ওয়েটিংয়ে রয়েছো বিভিন্ন, বিশেষ করে লেভেল 5 বা 6-এ, তারাও কিন্তু যেতে পারো। ইন্টারেস্ট ক্যান্ডিডেট মে অ্যাটেন্ড দ্য ক্যাম্প ফিজিক্যালি টু প্রেজেন্ট দেয়ার গ্রিভিয়েন্স অ্যান্ড কনসার্ন অ্যান্ড রিপ্রেজেন্টেশন অ্যাজ পার ফরম্যাট। ঠিক আছে, ফরম্যাট দেওয়া আছে, দেখে নাও। 21 দেখতে পাচ্ছ আজকে পাবলিশড হয়েছে চেয়ারম্যান রেলওয়ে বোর্ড, এই যে ফরম্যাটে নেম অফ দ্য ক্যান্ডিডেট, ফরম্যাট রিপ্রেজেন্টেশন আউটরিচ ক্যাম্প ফর দ্য স্ট্যান্ড বাই ক্যান্ডিডেট, এইভাবে করতে হবে। নেম অফ ক্যান্ডিডেট লিখতে হবে, কোন আরআরবির অ্যাপ্লিট ফর কিসের জন্য অ্যাপ্লাইড করেছো, সিএন নাম্বারটা লিখতে হবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, যখন একটা যদি স্কোর CBD2 বা CBD1 রেজাল্ট কত নাম্বার কত ছিল সেটা লিখতে হবে, মোবাইল নাম্বার লিখতে হবে, ইমেল, সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে যেটা কিনা অ্যাডমিট কার্ড, ফটো আইডেন্টি, আধার কার্ড দেখাতে হবে। ঠিক, কনসার্ন গ্রিভিয়েন্স সেখানে লিখতে হবে, এবার সিগনেচার ক্যান্ডিডেটদের ডেট অফ প্লেস জমা দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা করো যারা কিনা 2018 আইসোলেট ক্যাটাগরিতে বা 2018 গ্রুপ ডিতে ওয়েটিং আছো, এবং 2000 দেখতে পাচ্ছ 2019 যারা 5 বা 6 লেভেলে ওয়েটিংয়ে আছো বা টাইপিং দিয়েছো বিশেষ করে, ঠিক আছে, তারা কিন্তু এটা জানাতে পারো। ঠিক আছে বন্ধুরা, আর কল করে ফোন নাম্বারটা দেখে নাও, 6926 1516873। ঠিক আছে, এখানে কিন্তু কল করে তোমরা পুরো টোটাল ব্যাপারটা জেনে নিতে পারো, যদি কোনো আমার মানে ডাউট থাকে তোমার কিছু, বা ওয়েবসাইটে গিয়ে www.rrbbkolkata.gov.in নিয়ে গিয়ে জানাতে পারো। এইভাবে চ্যানেলে থাকো, যুক্ত থেকো, তোমাদের সমস্ত খবর, চাকরির খবর তোমরা পেয়ে যাবে চ্যানেলটিতে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সকলেই ভালো থেকো, জয় হিন্দ, জয় ভারত, বাই।